তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মিস চ্যাটারবক্স। তোমরা ভাবছো যে আমি এরকম সেজে গুজে আজকে ভিডিও কেন বানাচ্ছি? আজকে অ্যাকচুয়ালি আমার বার্থডে আর আমি বার্থডে দিনে এই ভিডিওটা শুট করছি আর বার্থডে দিনে এই ভিডিওটা আপলোড করছি। আর হ্যাঁ, মানে বয়স হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তাও জানি না কেন আমিও এখনো মানে স্টিল ভাবি নিজেকে অনেক ছোট। আর অনেকদিন ধরেই আমি কিছু কিছু জিনিস কিনবো ভাবছিলাম, সেটা ফাইনালি বার্থডে ওকেশনে কিনে ফেলেছি আর আমি খুবই এক্সাইটেড এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। কারণ তোমরা ভালোভাবেই জানো জিনিসগুলো খুবই অ্যাফোর্ডেবল আর দেখতেও খুবই ভালো আর ইউজফুল। সো আর বেশি কথা বলবো না, চলো তোমাদেরকে দেখাই যে আমি অ্যাকচুয়ালি কী কী কিনেছি। এই প্রোডাক্টটা আমি তোমাদেরকে দেখানোর জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে এখন অবধি এই বক্সে প্যাক করে রেখে দিয়েছি, খুলে জাস্ট দেখেছি কেমন দেখতে, ঠিকঠাক এসছে কিনা সেটা দেখে আবার ঢুকিয়ে রেখে দিয়েছি। গেস করতে পারছো এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে হচ্ছে এরকম একটা অর্গানাইজার। এরকম অনেকগুলো অর্গানাইজারই আমি অ্যামাজনে দেখেছি আর সেগুলো মোটামুটি 2000-3000 টাকার দাম, একটু বেশি এক্সপেন্সিভ, কিন্তু এটার দাম ছিল 1600 টাকা। আই থিঙ্ক এখন অফে আরো কমে তোমরা পেয়ে যাবে। আর এটা দুটো তিনটে কালারে অ্যাভেলেবল ছিল। আমি কি কালার নিয়েছি সেটা তোমাদেরকে এক্ষুনি খুলে দেখাচ্ছি। চলো এটা থেকে এবার জিনিসটা বের করা যাক। টাদা, এই যে সেই প্রোডাক্টটা, আমার জাস্ট আলাদা লেভেলের এক্সাইটমেন্ট হচ্ছে। প্যাকেটটা থেকে এবার একটু বের করা যাক। এই যে টাদা, জাস্ট দেখো কি সুন্দর দেখতে এটা। এটা দিয়ে এরকম ড্রয়ার আছে, একটা দুটো তিনটে, ওকে, আর আর কিছু আছে? আর হ্যাঁ, এখানে সব জিনিসপত্র রাখা যাবে। এটা একটা দিক, এই দিক থেকেও এটা খোলা যায়। দিস ইজ লাইক, আমি খুব খুশি, আমি খুব খুশি, কারণ এটা আমি অনেক দিন ধরেই উইশ লিস্ট করে রেখেছিলাম। আর যখনই নিতে যাবো ভাবছিলাম, দামটা অনেকটা বেশি পড়ছিল, কিন্তু ফাইনালি দামটা কম পেয়েছি আর সঙ্গে সঙ্গে এটা অর্ডার করে দিয়েছি বার্থডে স্পেশাল। কারণ পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে, মানে আমি পোর্ট্রেট মোডে শুট করছি, এই যে পিছনে জিনিসগুলো ভীষণই বাজেভাবে রাখা আছে, একটা এখানে একটা ওখানে, সবই মানে ক্লাটার্ড অবস্থা, ঠিক আছে? ওইগুলো সব এটার মধ্যে যাবে। এটা কেমন জাস্ট কমেন্ট করে জানাও। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে আইস রোলার। এটা আমি মোটামুটি অনেককেই দেখেছি ইউজ করতে। আর এটা ওই একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডটার যে আইস রোলারগুলো সেগুলো বেশ ভালো দাম, বেশ এক্সপেন্সিভ। এইটা আমি কিন্তু খুব কম টাকায় নিয়েছি, 120 না 99 কিছু একটা ছিল। আমি প্রাইসটা মানে দিয়ে দেবো, প্রোডাক্ট লিঙ্কটাও দিয়ে দেবো। এই যে এটার মধ্যে বেসিক্যালি জল ভরতে হবে, এই উপরের এই জায়গাটা থেকে জল ভরতে হবে, ভরে এরকমভাবে এটাকে রেখে দিতে হবে ফ্রিজে, তারপরে পুরো এটাকে এরকমভাবে খুললে এরকম আইস মতো হয়ে যাবে, দেন ইউজ করতে পারবো। তাই জন্য এটা নিয়েছি, বেশি দাম না, খুবই কম দাম। এটাও আমি মানে অন্যদের দেখেই নিয়েছি। আর তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই সুপার স্ট্যাক লিপস্টিকটা। দাঁড়ো দেখো, খুলেছি এখন এটা আটকাতে, কোথা দিয়ে আটকাবো জানো? এই যে হ্যাঁ, এই যে সুপার স্ট্যাক লিপস্টিকটা এটা নিয়েছি। উফ, এটাও জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট। এখানে একটা দুটো তিনটে চারটে লিপস্টিক একসাথে আছে। এই যে এই কালারটা যেটা দেখছো, এটা আমি অলরেডি পরে আছি, এই কালারটাও আমি আজকাল খুব পরছি। আর অন্যগুলো নিউট কালার, এটারও অনেকগুলো দেখছিলাম কালার অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি বেশিরভাগ একটু নিউট এইসব কালারই পরি, তাই এটা নিয়েছি। দিস ইজ রিয়েলি গুড। এটা বাই দ্য ওয়ে জানো, দাঁড়াও, এটা যদি চাও তুমি এইভাবেও খুলে খুলে ইউজ করতে পারো, আর তুমি যদি চাও তাহলে এটাকে এরমভাবে ডিট্যাচ করেও খুলে খুলে ইউজ করতে পারো। এইগুলোও ইভেন ডিট্যাচ করা যায়, দেখো, দেখেছো কি ভালো প্রোডাক্টটা? এই দেখো, ডিট্যাচ করা যায়। এটা আমি অনেকদিন ধরেই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্সদের দেখেছি ইউজ করতে, আর এটাও সেভ করে রেখেছিলাম, ফাইনালি কিনে ফেলেছি বার্থডে স্পেশাল বলে। ব্যাস এই কটাই। আর তাছাড়া আমি একটা জামা নিয়েছি, একটা না দুটো জামা নিয়েছি, সেগুলো আমি অবভিয়াসলি পরবো, সেগুলো তোমরা অন্য ব্লগে অন্য ভিডিওজে দেখতে পারবে। এবার চলো এইটাকে ফাইনালি একটু ইউটিলাইজ করা যাক। পিছনের ওই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ক্লাটার্ড অবস্থায়, সেগুলো একটা একটা করে এটার মধ্যে রাখা যাক আর দেখা যাক যে কেমন লাগছে দেখতে।